গানে গানে মানুষের মনে আনন্দের খোরাক জোগানোর পাশাপাশি দর্শক শ্রোতাদের হাসাতেন লোকগানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ। কিন্তু নির্বাচনের ফলাফলের পর হেভি ওয়েট তারকা মমতাজ শেষ হাসি হাসতে পারেনি। নির্বাচনে পরাজিত হওয়ার পর চোখের জল মুছতে মুছতে এমনভাবে নিজের কষ্টের কথা জানালেন। একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে, একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে। আমি জইলা পুইরা মইরা গেলাম চিতার আগুনে, আমি জইলা পুইরা মইরা গেলাম চিতার আগুনে। অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে। 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার মাধ্যমে শিল্পী মমতাজ বেগমের রাজনীতিতে হাতেখড়ি। পরবর্তীতে 2014 সালের দশম ও 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মমতাজ। এবারের নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মমতাজ বেগম পেয়েছেন 82,138 ভোট। অন্যদিকে 88,309 ভোট পেয়েছেন ট্রাক প্রতীকের জাহিদ আহমেদ। কেন হেরে গেলেন তিনবারের সংসদ সদস্য মমতাজ? অনুসন্ধানে জানা যায়, সারা দেশে সেলিব্রিটি এই তারকা শিল্পীর নিজের পরিবার ও স্বজনদের সঙ্গে সুসম্পর্ক ছিল না, সৎমাকে কখনো শ্রদ্ধা করেনি, এমনকি নির্বাচনে তার কাছে ভোটও চায়নি। ওর মাটা মরে গেল, ওর সামনে যে আমি খাড়াইছি, ও আমার কোনো সময় কয় নাই যে বর্মা তুমি কোনো কষ্ট করো না, কষ্ট নিও না, আমি আছি, আমার মাটা মরে গেছে, তুমি সব সময় আমার কাছে আইসো, থাইগো আমার দেই খাইছে, আমি কোনো হান থাই লিবার, আমি কত আশা করে থাকছি, আমার কাছে আসে নাই কে, আমার কয় নাই কে, পরিচয় দেয় না, 2 বছর ধরে পরিচয়ই দেয় না আমার। হাটে ঘাটে বাবার সঙ্গে গান করা মমতাজ তারকা শিল্পী হওয়ার পাশাপাশি সংসদ সদস্য হওয়ার পর সৎ বোনদের উপর অত্যাচার নির্যাতন করেছেন, তাদের সম্পত্তির হিস্যাও দেয়নি। সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন 7 আগে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের নিজ গ্রাম পূর্ব ভাকুম এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদের গলায় ফুলের মালা দিয়ে তাকে সমর্থন জানান মমতাজের তিন বোন। সমর্থনে গেছি এমপি মমতাজ আমার বোন, কিন্তু সে আমাদেরকে ডাকে না, আমাদেরকে কোনো হেল্প করে না, তার জন্য আমরা এই টুলু সাপের কাছে গেছি। বাবার যে সম্পত্তি আছে, কিন্তু আমরা আমার মা আর আমার বোন এরা 3 ডিসমিল জায়গার ভিতরে আর কি থাকে। মমতাজের এত জায়গা জমি থাকতেও আমার ঘরের সাথে এসে টয়লেটটা দিল, আমি তো ভাত তো খাইতে পারি না, গন্ধে থাকতেও পারি না, নামাজ পড়তে পারি না, মানে আমাদের আমরা কী অবস্থায় আছি, কী আছি, কোথায় আছি, বা ওরকমভাবে একটা এমপি হইলেও দেখার কথা, সেটা সে কখনোই দেখে নাই আমাদেরকে। তিন বোন টুলু সাপড়ে সমর্থন দিলাম, কারণ একে একে তিনবার এমপি হয়েছে, উনি আমাকে কোনো কিছুই করে নাই, কে হেল্প করে নাই। টুলু সাপ সে হলো একটা দানশীল লোক, সে অনেক ভালো লোক, তাই ওনাকে আমরা সমর্থন করছি। আমাকে সম্পত্তিটা দিতেছে না, ও ঘর দরজা উঠিয়া রেস্টুরেন্টের যত ছেলে আছে আমার ঘরের সাথেই রাখছে। ও যদি এত অত্যাচার করে তাই ওর সাথে কিভাবে থাকি, তারপর ও ডাকেও নাই, ও ডাকে নাই কে, তাই আমরা যাইনি। নির্বাচনে মমতাজের সৎমা ও তিন বোন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে সমর্থন দেন। বিষয়টি তার নির্বাচনে বেশ প্রভাব ফেলে। এছাড়া মানিকগঞ্জ দুই নির্বাচনী আসনে 11 জন চেয়ারম্যানের 8 জন মমতাজের বিরুদ্ধে কাজ করেছেন। মানিকগঞ্জ দুই আসনের নির্বাচনী এলাকার হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান এবং সিঙ্গাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খানের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন মমতাজ বেগম। গত উপজেলা পরিষদ নির্বাচনে মুশফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে মমতাজ তার ঘনিষ্ঠ অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুর রহমানকে দাঁড় করান। নির্বাচনে মুশফিকুর রহমান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। যদিও মুশফিকুর রহমান এই নির্বাচনেও দলের স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। হরিরামপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে সাইদুর রহমানের সঙ্গে মমতাজ বেগমও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এরপর ওই নির্বাচন স্থগিত হলে উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমানের সঙ্গে মমতাজের তুমুল বিরোধ দেখা দেয়।
সাইদুর রহমান স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচণ্ডভাবে প্রচার প্রচারণায় নামেন, ফলে ভোটের মাঠে মমতাজকে কঠিন পরীক্ষায় পড়তে হয়। অভিযোগ আছে, উন্নয়নে কোনো কাজই করেননি মমতাজ, গরিব মানুষকে তিনি অবহেলা করেছেন। সিঙ্গাইরে যা কিছু হয়েছে সব কিছু তিনি তার আত্মীয় স্বজন দিয়েই করিয়েছেন। চলচ্চিত্রে খল চরিত্রের অভিনেতা ডিপজলকে মমতাজের নির্বাচনী প্রচারণায় আনা হয়। মমতাজের জন্য ভোট চাইতে গিয়ে ডিপজল বলেছে, সানডে মানডে ক্লোজ কইরা দিমু। নির্বাচনে হারার পর এলাকার লোকজন বলছেন, অন্যদের ক্লোজ করতে গিয়ে মমতাজ নিজেই ক্লোজ হয়ে গেছেন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।